জাংশন হচ্ছে 129, একটা 131, একটা 130, এবং সেখানে একজন মহিলা প্রায় 35-40 বছর ধরে ঘুমটি চালায়, এবং ওই মহিলার ওই ঘুমটি ছাড়ার কিচ্ছু নেই। ওনার উপরে আরও 3 জন মহিলা, মানে ওই পরিবারে কোনো ছেলে নেই, 4 জন মহিলা একটা ঘুমটির উপর বেঁচে আছে। মানে ঘুমটি যদি উঠে যা উঠিয়ে দেওয়া হয় তাহলে এরা প্রাণে মারা যাবে, মানে এদের এমন পরিস্থিতি। সেই ঘুমটি নাকি কর্পোরেট, যারা বাড়িওয়ালা তারা কর্পোরেশনকে নালিশ করেছিল তাদের গেটের এন্ট্রেন্স থেকে সরিয়ে নেওয়ার জন্য, কর্পোরেশন থেকে এসেছিল তখন ওখানে যারা ছিল উপস্থিত, যেহেতু ভদ্রমহিলা অত্যন্ত দরিদ্র অত্যন্ত, তাই তার হয়েই এলাকার মানুষ কথা বলতে গেছিল যে ঘুমটিটাকে সরিয়ে দিলে মারা যাবে, না খেতে পেয়ে মারা যাবে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক মুখ, তিনি হকার উচ্ছেদ বা ঘুমটি সরানো এগুলো যদি তিনি কর্পোরেশনকে বলেও থাকে, তিনি কিন্তু সঙ্গে একথাও বলেছেন দরিদ্র মানুষদের চলবে কী করে, দরিদ্র মানুষদেরও পেটের কথা ভাবতে হবে। সেই অনুযায়ী এলাকার মানুষ সঙ্গে, আমাদের এলাকার মানুষের মধ্যেই টিএমসি কর্মীরা পড়ে, প্রত্যেকে এসেছিল, তো তর্কাতর্কি হতে হতে আমি যেটা শুনেছি, আমি দেখিনি চোখে, তর্কাতর্কি ধাক্কাধাক্কি হয়েছে, এটাই ঘটনা। তারপরে কর্পোরেশন থেকে মনে হয় যেহেতু ধাক্কাধাক্কি হয়েছে সেহেতু পিকলু অভিজিৎ মৈত্র নামে একটা ডায়েরি এফআইআর করা হয়েছে, এবং সেই অনুযায়ী আজকে পর্ণশ্রী থানা পিকলুকে অ্যারেস্ট করেছিল এবং বিকেলবেলায় কোর্ট থেকে সে জামিন। দিদি একটা কথা জিজ্ঞেস করি, ঘটনাটা ঘটেছে 7:30-7:45 নাগাদ, কিন্তু কর্পোরেশনের লোক কি অত রাতে আসতে পারে, আপনি কি বলবেন? আমারও কিন্তু সেটা জানা নেই, কারণ কর্পোরেশনের আমরা যেটা জানি দিনের আলোয় মোটামুটি 4:30-5টার মধ্যেই এই কাজগুলো করা উচিত, কেন 7:30-8টায় কর্পোরেশনের লোক হঠাৎ করে এলো সেটা আমারও ধ্যান ধারণার বাইরে। যাই হোক, যেটা ঘটে গেছে একটা দুর্ঘটনাই বলতে পারেন, কারণ এটা কেউ মানে ইন্টেনশনালি কাউকে মারবো বলে মারপিট হয়েছে এরকম ব্যাপার নয়, শুধুমাত্র ওই দরিদ্র মহিলাকে বাঁচানোর জন্য এলাকার মানুষ সবাই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা ছিল সেটা বললে মিথ্যে কথা বলা হবে, এলাকার মানুষ যারা 35-40 বছর ধরে ওনাকে ঘুমটি চালাতে দেখছে তারা প্রত্যেকেই উপস্থিত ছিল। ঠিক।